সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন এবং পবিত্র ঈদুল আজহার যে বোনাস, সেটি কিন্তু আজ ছাড় হয়েছে। আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সেই এমপিও শিট, টপ শিট বা পেমেন্ট ভাউচার এই অপশনে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে প্রথমেই পেয়ে যাব হচ্ছে এমপিও স্যালারি জুন 2022 এবং 2022 সালের জুলাই মাসের যে ঈদুল আজহার যে বোনাস শিট, সেটি তো আপনারা মাউসির ওয়েবসাইট থেকে খুব সহজেই কোনো প্রকার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনারা এমপিও শিট বা পেমেন্ট ভাউচার আপনারা ডাউনলোড করতে পারেন। তো আপনারা ডাউনলোড করার জন্য জাস্ট এই লিঙ্কগুলোর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। আপনারা তারপরে ব্যাঙ্ক সিলেকশন দিয়ে দেবেন। ব্যাঙ্ক সিলেকশনের কাজ শেষ হলে আপনারা এমপিও শিট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা অঞ্চল সিলেক্ট করে দেবেন, আপনার প্রতিষ্ঠানটি যে অঞ্চলের ওই অঞ্চলটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি আপনার অঞ্চলের জেলা দেখতে পাবেন, উক্ত জেলাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এমপিও শিটটা কিন্তু চলে আসবে। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এটি ডাউনলোড করবেন। এবং বোনাস শিট যে ডাউনলোড, সেটির প্রসেসও কিন্তু একই রকম। আপনারা এমপিও ঈদুল আজহা বোনাস এই অপশনে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে ব্যাঙ্ক সিলেকশন দিতে হবে। তো আপনার প্রতিষ্ঠান কোন ব্যাঙ্ক থেকে বেতন ভাতা তোলে সেই ব্যাঙ্ক আপনাকে সিলেকশন দিতে হবে। তারপর বোনাস শিটের উপরে আপনারা ক্লিক করবেন, তারপরে অঞ্চল সিলেক্ট করবেন। সেম প্রসেস কিন্তু, আপনারা এমপিও শিট এবং বোনাস শিট ডাউনলোড করার প্রসেস একই। তারপর আপনারা জেলা ক্লিক করবেন। ক্লিক করলে এই যেখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি এমপিও শিট এবং বোনাস শিট কিন্তু ডাউনলোড করেছি। তো এখানে সেটি রয়েছে, এই যে হচ্ছে স্যালারি শিট। আপনার খুব সহজেই এই পিডিএফ ফাইল থেকে আপনার প্রতিষ্ঠানের যে এমপিও শিট, সেটি খুব সহজেই আপনারা খুঁজে বের করতে পারেন। এই জন্য এখানে আপনারা প্রতিষ্ঠানের আপনাদের ইন নম্বর লিখে দিতে হবে। ইন নম্বর লিখে দিলেই আপনার প্রতিষ্ঠানের যে এমপিও শিট, সেটি কিন্তু এখানে চলে আসবে। এবং এখান থেকে আপনারা এই যে প্রিন্টারের আইকনে ক্লিক করে এটি খুব সহজেই আপনারা প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া আপনারা বোনাস শিটও কিন্তু বের করতে পারবেন। ঠিক বোনাস শিটটি আপনারা ওপেন করবেন, ঠিক আগের মতোই আপনারা প্রতিষ্ঠানের ইন নম্বর দিয়ে সার্চ করতে হবে। দেখেন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু প্রতিষ্ঠানের যে বোনাস শিট, সেটি কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এবারও কিন্তু আপনাদের সেই বোনাস শিট, যেটি দেখা যাচ্ছে যে 25% শিক্ষকরা কিন্তু বোনাস পাবেন, এবং যারা কর্মচারী রয়েছেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী, তারা কিন্তু 50% পাবেন। তো এবার অনেক আশা করেছিল শিক্ষক কর্মচারীদের শতভাগ বোনাস দেওয়া হবে, কিন্তু সে আশায় কিন্তু তাদের ঘুরে বালি। অর্থাৎ অন্যান্য বছরের ন্যায় এবছরও তাদেরকে ঠিক সেই 25% এবং 50% যে বোনাস, সেটি দেওয়া হচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।